ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. سوجيب أحمد ভাই সৌদি আরব থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা এই দাওয়াতের কাজ করতে গিয়ে দিন প্রচার করতে গিয়ে তারা এর কোনো মূল্য নিতেন কিনা, এবং বর্তমান হুজুর যে সমস্ত আলেম ওলামা বক্তব্য আয়োজন রয়েছেন তারা এখন প্রচুর পরিমাণে টাকা পয়সা নিচ্ছেন, এটা ইসলামিক দৃষ্টিতে কেমন, এটার কি জায়েজ কি না, এই বিষয়গুলো আপনি জানতে চেয়েছেন। প্রথম কথা হলো কোরআন মাজিদের 36 নম্বর সূরা ইয়াসিন এর 21 নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো সেই সমস্ত ব্যক্তিদের, নবী আউলিয়া পায়গাম্বার যারা দিনের আলেম ওলামা, যারা এই সমস্ত দিন প্রচার করতে গিয়ে তোমাদের কাছ থেকে তার কোনো পারিশ্রমিক বা মজুরি চায় না, এবং তারা সঠিক হিদায়তের পথে তারা রয়েছে, অধিষ্ঠিত রয়েছে, তোমরা তাদের অনুসরণ করো। তো এইভাবে বোঝা যাচ্ছে যে নবী পায়গাম্বার তারা এইভাবে জনসাধারণের কাছ থেকে পয়সা চাননি এবং তারা বিনা মজুরিতে এই দাওয়াতের কাজটা করেছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দাওয়াতের কাজ নিজের জায়গায় নিজের জীবিকা বন্ধ করে দিয়ে সারা দুনিয়া জুড়ে বছরের পর মাসের পর মাস এইভাবে বাইরে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে যাওয়ার কোনো বিধান নাই। প্রয়োজনে কালে কবসে মাসে একাধ কোথাও প্রোগ্রাম হলো, মাসিক ইজতেমা হলো, সাপ্তাহিক প্রোগ্রাম হলো, সেখানে নিজের কিছু পয়সা খরচ করে দিনের জন্য যাবে, এটা ঠিক আছে, বা নিজের প্রতিবেশী নিজের গ্রাম মহল্লা পাশাপাশি গ্রামে একাধ ঘন্টা হয়তো সময় দিয়ে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে যেটা হয় সেটা ঠিক আছে। কিন্তু যখন ব্যাপকভাবে বাইরে থেকে আলেম ওলামা ডাকা হয়, অনেক দূর দূরান্ত থেকে তারা বাসে ট্রেনে নিজের মারুতি গাড়ি ঘোড়া নিয়ে যদি আসে, তো সেই ক্ষেত্রে আলেমটাকে তাকে প্রয়োজন মনে করে একটা দিনই কাজ যার মাধ্যম দিয়ে হয়তো বহু মানুষের উপকার হয়, তো তার কাজ বন্ধ করে যদি তাকে ডাকা হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে একজন ভালো সরকারি চাকরিজীবী তাকে কি পরিমাণ পয়সা দেওয়া হয় তারও তো সরকার জানে, তো কত টাকা তার লাগে, সেই হিসাবে তাকে যখন ডাকা হয় তার গাড়ি ভাড়া, তার মজুরি, তার শ্রম, তার অন্যান্য খরচ এবং সেই সংসারের জন্য তার মোটামুটি একটা উপযুক্ত মানানসই পয়সা দেওয়াটাও, এটা শরীয়তে কোনো বাধা বা নিষেধ নাই। এই জন্য আলেম ওলামাদের এই উপার্জনের ব্যাপারটা দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো খালিস নিয়াতের দিন প্রচারের নিয়ত আছে এবং সেই নিয়তে সে যায় এবং মোটামুটি একটা মানানসই পয়সাও তারা জনসাধারণ দেয় এবং সেই এটা জায়েজ, এতে বিশ্ব ওলামা মোটামুটি একমত পোষণ করেছেন। আর বাকি থাকলো কিছু আলেম, কিছু বক্তা যারা এটাকে কমার্শিয়ালভাবে জালসাটাকে একটা উপার্জনের মাধ্যম মনে করে এবং তারা নিজেরা দালালিও করে, একটা এলাকার বক্তা আরেকটা এলাকার বক্তাকে কিছু প্রোগ্রাম পাইয়ে দেয় এবং সেও কারো হাতে পায়ে ধরে পাইয়ে দেয়, এইভাবে মোটামুটি বা এই উপার্জনের জন্য তার বক্তব্যকে শ্রুতিমধুর করার জন্য বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি ছন্দ অন্যান্য উপমা বিভিন্ন কিছু যারা ব্যবহার করে এবং তাদের নিয়তি থাকে যে এটাই তাদের জীবনযাপনের মাধ্যম, এইটা যদি হয় তাহলে তাদেরকে কালকে আমাদের দিনে আটকে যেতে হবে এবং এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আর যদি প্রমাণ হয় যে এইভাবেই সে জীবনযাপন করতে চায় তাহলে এদের জন্য কোরআনের 2 নম্বর সূরার 174, 75 এবং 173 নম্বর, 73, 74, 75 নম্বর আয়াত যেখানে মহান প্রভু আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া ইয়াসতানু বিহি সামান কলিলা উলাইকা মা ইয়াকুলু ফি বুতুনি ইল্লান নার, যে নিশ্চয়ই কিছু আলেম ওলামা যারা জনসাধারণের কাছে সত্যকে গোপন করবে এবং জনসাধারণের কাছে স্বল্প মূল্যের বিনিময়ে কোরআন হাদিসকে বিক্রয় করবে, আর উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি ইল্লান নার, এবং এই জালসা জুম্মা খুতবা সেমিনার যা কিছুর মাধ্যম দিয়ে তারা উপার্জন করবে এরা তার পেটে আগুন ছাড়া আর কিছু ভক্ষণ করছে না। ওলাই ইউকাল্লি মোহাম্মদুল্লাহ হিয়ামাল কেয়ামা, আমি কেয়ামতের দিনে এদের সঙ্গে কথা বলবো না, ওলাই ইউজাকিহিম, আর আমি তাদেরকে পবিত্র করব না, তো ওলাহু আজমান আলিম, এবং কঠিন আজাব এদের জন্য অপেক্ষা করছে। উলাইকাল্লাজিনাস তারা উজ্জালালাতে বিল হুদা, যে এরা যেখানে হিদায়তের জায়গা ছিল সেটাকে নিজেদের খামখেয়ালি এবং নিজেদের দুর্বলতায় বা নিজেদের সত্যকে গোপন করার জন্য সত্যর অপলাপ করে এখানে তারা গুমরাহী ও ভ্রষ্টতাকে ক্রয় করেছে।
বলে আজাব আবিল মাগফিরা, যেখানে ক্ষমার জায়গা ছিল, কাঁদাকাটার জায়গা ছিল, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাগফিরাতের বিষয় ছিল, সেখানে তাদের কর্ম পদ্ধতিটা এমন যেখানে তারা আজাবকে ক্রয় করেছে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরনের আলিমদের জন্য খুব অবাক ও আশ্চর্য হয়ে বলেছেন, ফামা আসবারহুম আলান্নার, কিভাবে এরা কঠিন আজাবকে জেনে বুঝে এরা বরদাস্ত করছে, সহ্য করছে, এখন থেকে সেই আজাবের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এক শ্রেণীর বক্তা যারা জাল যে মিথ্যা জনসাধারণকে হাসাহাসি করে, অনেকে সুর দিয়ে বক্তব্য রাখে, অনেকে আদায় করতে গিয়ে বিভিন্ন রকমের কবিতার ছলে এমন কিছু কথা বলে যেগুলো সহিহ বুখারী অন্যান্য হাদিসে খুব সুস্পষ্টভাবে এগুলোর বাধা দেওয়া আছে, নিষেধ করা আছে। তারপরে এই সমস্ত আলিমরা বলে, এবং জালসাতে যার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স, মানুষ যার কথা শুনতে চায়, তারা তাদের ডিমান্ড বাড়াতে বাড়াতে 1 লাখ 1.5 লাখ 2 লাখ অনেকেই অনেক কিছু করে থাকে যেগুলো তাদের সম্পূর্ণ একটি অন্যায়। এবার বাকি থাকলো যে বক্তাদের কাছ থেকে যখন কিছু রিপোর্ট নেওয়া যায়, তখন দেখা যায় যে জনসাধারণ আলেমদের সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করে সেটা ভাষায় ব্যক্ত করার জায়গা নেই। তো বড় দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে অন্তত আমার কাছেও 100টার অধিক ঠিকানা, মোবাইল নাম্বার এবং জালসার ডেট আছে, যেগুলো আমি আমার নিজের মারুতি নিয়ে, ড্রাইভার নিয়ে এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জালসা করতে গিয়ে ড্রাইভার নিয়েছে 1000 টাকা, তেল ভরেছি না হলেও নাই নাই করে 3500 টাকার, তারপরে আপনার যাওয়া আসা টোটাল অন্তত 5500 টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু দেখা গেল যে জালসায় নামার পরে তারা এমন বদমাশ যে যুবকরা নামাজই পড়ে না এবং আলেমের মর্যাদাও বোঝে না। তো আমার তো ফোন রিসিভ করেই নি, আমার ড্রাইভার ফোন করার পরে বললো আমরা পয়সা মশাই দেবো না, আলেম মানুষ আবার পয়সা কিসে চায়, কি দরকার তাদের পয়সার, ভুলে সম্পূর্ণ তারা ফিরিয়ে দেয়। এরকম একটা দূর নয়, অন্তত আমার লাইফে প্রতি বছর অন্তত 50 থেকে 60টা, 70টা, 80টাও জালসায় বক্তব্য রাখতে যায়, তাতে একাধিক জায়গায় এরকম দুর্ব্যবহার, ডিমান্ড কিছু না করলে তারা এইভাবে একটা আলেমের সংসার আছে, আরও কিছু আছে, কখনোই তারা ভাবে না। তাছাড়া বিপদ আপদ আছে, গাড়ির অ্যাক্সিডেন্টলি আরও কিছু আছে, অসুখ বিসুখ আছে। একজন বক্তা গত বছরে শুধু এই বক্তব্য রাখতে রাখতে লান্সের সমস্যার জন্য শুধু অপারেশন করতে গিয়ে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। জনসাধারণ আলেমদের এই সমস্ত বিষয়গুলো দেখে না, যেমনটা একাধিক মসজিদে ও মাদ্রাসার আলেমদের প্রতি জনসাধারণ অবজ্ঞা করেন। আজও একটা মসজিদে 3000, 4000, 5000 টাকা বেতন একটা আলেমের প্রতি এত দুর্ব্যবহার এবং অন্যায় আচরণ করে জনসাধারণ, যেটা অত্যন্ত গর্হিত। তো ঠিক সেইভাবে একটা মসজিদে যদি একটা নির্দিষ্ট বেতন থাকে, তেমনি একটা যোগ্য আলেম সে কিছু বক্তব্য রাখতে গিয়ে কিছু পয়সা নেবে, তবে তো তার সংসার চলবে, তবে তো সে দাওয়াতের কাজটা আরও গতিশীল করবে। একটা জিনিস মনে রাখবেন, সবসময় যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে একজন যোগ্য ইমানদার আল্লাহওয়ালা আলেমের হাতে যদি বেশি পয়সা থাকে এবং তার হাতে পয়সা এলেই তখন ভালো ভালো কাজ হবে, কারণ সৎ মানুষের হাতে পয়সা থাকলে ভালো এবং উন্নত কাজ হবে। আর অসৎ ব্যক্তিদের কাছে যদি পয়সা থাকে, মদখোর, গাঁজাখোর, লম্পট, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, প্রহসনকারী, তাহলে তারা গাঁজা, মদ, জুয়া, জিনা এই সমস্তগুলো তাদের মাধ্যম দিয়ে সম্প্রসারিত হবে এবং এই খারাপ পথেই তাদের পয়সাগুলো ব্যয় হবে। আজকে দুর্ভাগ্যজনক অপ্রিয় সত্য যে কোটি কোটি টাকা আমাদের দানের পয়সা, জাকাত, ফিতরা, ওসর, কুরবানি সেগুলো বেহাত হয় এবং মানুষের চারিত্রিক বিপর্যয় ঘটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পয়সা দান ধ্যান সব বন্ধ করে দেওয়ার কারণে আজকে মাদ্রাসা এবং মসজিদের এই করুণ অবস্থা। সেজন্য আলেমদের যখন দিনের জন্য ডাকবে, সেই ডাকার ক্ষেত্রে মোটামুটি একটা ন্যায্য তাকে পয়সা দেওয়া, যাতে তার আসা যাওয়া, তার উপযুক্ত একটা পয়সা তার খরচ হয়, সংসারের জন্য দেওয়া যায়, সেই দিকটাও জনসাধারণকে লক্ষ্য রাখা দরকার। তো ফল কথা, মোট কথা হলো যে যদি কেউ উপার্জনের জন্য জালসা করে, বক্তব্য রাখে, দাওয়াতের কাজ করে, তবলিগের কাজ করে এবং তার নাম হবে, তার উপার্জন মানুষ তাকে বড় বলবে, এরকম ফখর ও অহংকারের জন্য যদি হয়, তাহলে কালকে আমাদের সে আটকে যাবে। কিন্তু দিন প্রচারের ক্ষেত্রে কিছু সে পয়সা নিতে পারবে, যেমন জাকাত সংগ্রহ করতে গিয়ে কোরআনে 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে সূরা তাওবায় আল্লাহ বলেছেন, ওলা আমিলুন আলাইহা, এই কাজের ওপরে যারা নিয়োজিত থাকে তাদের একটা হক ও অধিকার আছে। সেইভাবে আলেমরা জনসাধারণের এই একটা জালসা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ইনকাম করে, মাদ্রাসার জন্য উপার্জন হয়। তো সেই জায়গাতে একটা যোগ্য আলেমকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়াটা শরীয়তে কোনো বাধা বা নিষেধ নয়। মনে রাখতে হবে একটা জালসাতে অনেক রকমের মেলা খেলা হয়, নারীদের নিয়ে লেফড়াবাজি হয়, এই সমস্ত খারাপই জিনিসগুলো থেকেও এই পবিত্র জায়গাটাকে পবিত্র রাখার দরকার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।